যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, যদি হচ্ছে এখানে ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করেন, তাহলে এই রাষ্ট্রপতির এখানে থাকার কথা নয়। যারা গভর্নমেন্টে বসছে তারা ডেফিনেটলি আপনি আমি তো গিয়ে চেঞ্জ করব না, এটার দায়িত্ব তো আমরা দিয়ে দিয়েছি তাদেরকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেটা হয়েছে সেই গণঅভ্যুত্থানের শক্তিটাই তো তাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে, রাইট? দেখুন, এটা তো খুব বলা মুশকিল, কারণ আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি তো বলবো যে এখানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্পিডটাকেই তারা ধারণ করতে পারেনি। সুতরাং হচ্ছে গিয়ে তারা তাদের কাজ করছে, আমরা দেখছি, আমরা নজর রাখছি। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে তারা এনজিওবাদী লোকজন, তো এ কথা তো সত্যি, এটাকে তো অস্বীকার করার কোনো কিছু নাই। এই সরকারে বেশিরভাগই যারা রয়েছে তারা এখানে নানানভাবেই এনজিও সংস্থার লোকজন, তাই না? ফলে বিষয়টা হচ্ছে যে এখানে জনগণ যেটা আশা করেছিল সেই আশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, এটা মানে এটা সত্য। এটা ধরেন মানুষ এই কথা বলার পরে যদি সমালোচনা করে তাহলে কিছু করার নেই, বাট যেটা ট্রু সেটা বলতে হবে। এই গভর্নমেন্ট এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা এখানে সচল হওয়ার কথা সেইটাতে মানে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। হ্যাঁ, ইভেন হ্যাঁ নানা কিছু তারা এখানে টুকটাক করছে, কিন্তু এটা পর্যাপ্ত না। যদি বলে কেউ যে সময় দিতে হবে, সময় তো দিতেই মানে হবে, এটা তো জানা কথা, মানে সময় তো দিচ্ছি আমরা, কিন্তু সময় অনুযায়ী সময়টাকে কাজে লাগাতে হবে। এখন সেই কাজে যে আসলে তারা খুব একটা লাগাতে পারছে এটা আমার কাছে মনে হয় না। এই প্রশ্ন তো ডেফিনেটলি থাকারই কথা। যখন হচ্ছে গিয়ে এখানে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, মানে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি কিন্তু ফ্যাসিজম কিন্তু আছে, বলা যায় যে সে একেবারেই এই ফ্যাসিস্ট যে শাসক তার দোষর, ফলে তার এখনও পর্যন্ত রাষ্ট্রক্ষমতা থাকার কথা নয়। কিন্তু ধরেন এই সংবিধানকে যেহেতু বাঁচিয়ে রাখতে চাচ্ছে, ফলে এই রাষ্ট্রপতিকে বাদ দিতে পারছে না, কারণ রাষ্ট্রপতিকে যদি বাদ দেয় তাহলে কীভাবে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারটা ফর্ম হতো? কিংবা হচ্ছে গিয়ে ধরেন এখানে এই যে স্পিকার পদত্যাগ করলো, বা এখন যদি এই রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হয় তাহলে কি রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবে? এখানে স্পিকার তো নাই, স্পিকার নিজেই পদত্যাগ করে ফেলেছেন। এখানে রাষ্ট্রপতি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা তো আমরা সকলেই জানি। শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাই জানতেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি হতে যাচ্ছেন, এমনকি ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও জানতেন না, তাই না? তার মানে হচ্ছে গিয়ে একেবারেই দলীয়ভাবেই তাকে এখানে বসানো হয়েছিল। ফলে হচ্ছে গিয়ে এখানে এই যে ভাইস প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারে, কিন্তু আমাদের তো ভাইস প্রেসিডেন্ট নাই। এই সংবিধানকে যেহেতু বাঁচিয়ে রাখতে চাচ্ছে, হ্যাঁ, যে সংবিধান আসলে এখানে ওই ফ্যাসিস্টকেই কোনো না কোনোভাবে বলবো না, একেবারে পুরোপুরিভাবেই তার পারপাসটা সার্ভ করেছে। এই সংবিধান দিয়েই তিনি হচ্ছে মানুষের উপরে দমন পীড়ন নির্যাতন সমস্ত কিছু করেছে। হ্যাঁ, সংবিধানকে কাটাছেঁড়া করে এই যে নির্বাচন ব্যবস্থাকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া, এটা তো সংবিধানের মধ্য দিয়ে হয়েছে। ফলে সেই সংবিধানকে বাঁচিয়ে রেখে যদি এই সরকার এখানে এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে চায় তাহলে আলটিমেটলি এই রাষ্ট্রপতিরও থাকার কথা, এবং সেটাই আছে। আশা করি যে তারা এই সমস্ত সংকটকে কাটিয়ে উঠবেন।